হ্যালো এভরিওয়ান, এসে গেছি একটা রোড ট্রিপের ট্রাভেল ব্লগ নিয়ে। আমি রাজদীপ ও সঙ্গে সুনন্দা অ্যান্ড কোম্পানি। লকডাউনের পর ফার্স্ট ট্রিপ অ্যান্ড নিজেদের গাড়ি নিয়ে লাইফের ফার্স্ট রোড ট্রিপ। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ এভরিওয়ান ইজ ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ, ওয়েলকাম ব্যাক টু আনাদার গ্রেট ভিডিও। This was a travel vlog আর আজকে সকালবেলা ইটস অ্যাবাউট টু বি সানরাইজ। এখন আমরা মৌসুনী আইল্যান্ডে অ্যান্ড দ্য টাইম ইজ 5:50 ইন দ্য মর্নিং। ইয়েস, সকাল 5:50। প্রচণ্ড ঠান্ডা আর আমার ক্যাম্পটা যেখানে রয়েছি দেখাই যাচ্ছে। সারা রাত আমি সুনন্দা এই ক্যাম্পে ছিলাম আর সমুদ্রটা হচ্ছে জাস্ট এখানটাতে। চলুন ফ্ল্যাশব্যাকে দেখা যাক জার্নিটা। কালকে সকালবেলা ঠিক সকাল 6:30 স্টার্ট করেছিলাম। জার্নি স্টার্ট করলাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। লকডাউনের পর ফার্স্ট ট্রিপ আর আমাদের নতুন গাড়ি আসার পরও প্রথম রোড ট্রিপ, যেটার খুব দরকার ছিল ইঞ্জিনটাকে স্মুথ করবার জন্য। সুন্দরবন এলাকার খুব কাছে একটা আইল্যান্ড হচ্ছে মৌসুনী আইল্যান্ড। সেখানেই আমরা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে যাচ্ছি এবং ডায়মন্ড হারবার হয়ে খুব সুন্দর একটা ড্রাইভ। আমাদের ট্রাভেল জার্নি স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখানে আমাদের চেনা জানা কিছু মুখ, আপাতত এটা কোন রাস্তা, ডিএইচ রোড। ডিএইচ রোড ধরে আমরা এগোচ্ছি। জোকা ক্রস করলাম, জোকার স্বামীনারায়ণ টেম্পল জাস্ট ক্রস করলাম। এখন ফার্স্ট পৌঁছাবো হচ্ছে নামখানা হোপফুলি। তারপর তো টাইম হচ্ছে সকাল 9:00। গাড়িটা পিছনে একটু আগে পার্ক করে রেখেছি আর এখন আপাতত কিছু ব্রেকফাস্টের জন্য খেতে যেতে হবে সামনে সুনন্দা আর বাকিরা। এটা যেটা দেখছি এটা বলে পেটাই পরোটা, ওয়েট করে করে বিক্রি হয়। তো আমরা এখন আপাতত পেটাই পরোটা খেলাম, সুনন্দা ডিম সেদ্ধ একটা একটা আমি আর সুনন্দা খেলাম। তো পেটাই পরোটা 100 গ্রাম করে খেলাম আমরা। বলো, তোমাকেও দেখাচ্ছে। আমি তো ভেবেছি এটা পুরো খেয়ে নিলাম নাকি। বেশ টেস্টি, ঝালঝাল ঘুগনি। তো আমাদের ট্রিপ তো মোটামুটি স্টার্ট হয়ে গেছে। মাস্ক খুলে যখন খাওয়া দাওয়া শেষ হলোই তাহলে আমাদের দুজন মেম্বারের সাথে আলাপটা করিয়েই দিই। চেনা পরিচিত সুনন্দা আর ইংরেজি হচ্ছে আমার কলেজের বন্ধু সহেলি চ্যাটার্জি, এখন সেনগুপ্ত হয়ে গেছে। নাম করা অন্ত্রপ্রনিয়র কলকাতা। এই কি এসব বাজে বাজে বকবক করিস না। আর এদিকে হচ্ছে আবিন, আমি শুরু থেকেই সেনগুপ্ত ছিলাম, বিয়ের পর হয়তো চ্যাটার্জি হয়ে যেতে পারি। হাউ সুইট। লকডাউনের পর এটা আমাদের ফার্স্ট ট্রিপ, লং ট্রিপ, বেশ ভালো লাগছে। স্যাটারডে মর্নিং আসতে চললো। ইয়েস, অ্যানিভার্সারি আসছে, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আসছে, আমাদের ফার্স্ট। তোদের কবে ডেটটা ভুলে গেছি, মানে ও নভেম্বরই ছিল লাস্ট, নভেম্বর 30। প্রচুর ঘুরেছে কিন্তু সারা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। আমরা এই ট্রিপের আগে যে অপশনই দিচ্ছিলাম তার আগেই বলছে ওর ঘোরা হয়ে গেছে। এটাও কি রিপিট না? এটা নতুন, না এটা এটা নতুন, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা তারপরে গাড়িতে উঠে জার্নি স্টার্ট করি। প্রচন্ড রোদ, মাস্ক কিন্তু সবার হাতে হাতে আছে, চিন্তা নেই। আমার তো ব্যাগে আছে। হ্যাঁ, আমারও পকেটেই রয়েছে। আমরা গাড়িতে উঠে তারপর কথা বলছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবারে গাড়িতে উঠে যাচ্ছি, তারপরে আগে গিয়ে নেক্সট জায়গা। তো
কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি নামখানা হচ্ছে 109 কি 110 কিলোমিটার। টাইম লাগলো অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 ঘন্টা। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, তবে অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুই ক্যাপচার করতে পারিনি। তো গাড়ি তো ছুটে চলেছে, দুবার আমরা ট্রাফিকের ফাইনও খেলাম কারণ ওভার স্পিডিং হয়ে গেছে। মনে রাখবেন স্পিড লিমিট কিন্তু 60 কিলোমিটার পার আওয়ার। তো আগে হাতানিয়া দোয়ানিয়া নদীটা যখন ট্রলারে করে পার করতে হতো গাড়ি নিয়ে গেলে, এখন কিন্তু নামখানা ব্রিজ তৈরি হয়ে গেছে। আর সেখান থেকেই থার্ড লেফট এক্স্যাক্টলি নেওয়ার পর একটা ছোট্ট ব্রিজের থেকে ডান দিকে ঢুকে গেলে পরেই ফেরির রাস্তা, এবং সেই ফেরির ঘাটের নাম হচ্ছে হুজ্জুতের ঘাট। সেই অবধি পৌঁছাতে হবে সুন্দর চারিদিকে গ্রিনারির মাঝখান দিয়ে। আর তারপরে নৌকায় জাস্ট 5 মিনিট 5 টাকা ভাড়া দিলেই পৌঁছে যাব আমরা মৌসুনী আইল্যান্ড। তার আগে অবশ্য গাড়িটা আমরা রেখে দিয়েছিলাম। পেড পার্কিংয়ে গাড়ি আমরা পার্ক করছি, অনেকগুলোই আছে আশেপাশে। দিন প্রতি 100 টাকা দিলে পরেই মোটামুটি গাড়িটা খুব সেফ অ্যান্ড সিকিউর শেডে রাখা যাবে। ফাইনালি কার পার্কিংয়ে এখানে এসে গেছি, রিয়া কার পার্কিং, যেখানে আবির পার্ক করে দিচ্ছে। আর আবিরের বউ একদম টেনশনের সাথে দেখছে কোন সময় খেপে যাবে। আমি বলছি যে তোমরা কি একটু ওকে জিজ্ঞাসা করো হেয়ার ব্যাপারটা কটায় কি আছে না আছে। ও দাদা এখানে ওই ফাইনালি এসে পৌঁছে গেলাম হুজ্জুতের ঘাট। সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে চেনাই নদী। সেই চেনাই নদীটাই ওয়েস্ট বেঙ্গলের থেকে এই আইল্যান্ডটাকে আলাদা করে দিচ্ছে মেন স্ট্রিম ল্যান্ডের থেকে। ওই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। রোমিং কিন্তু অন করে রাখতে হবে কলকাতা থেকে আসলে, এটা মাথায় রাখতে হবে। আমার ফোনে আপাতত নো সার্ভিস দেখাচ্ছে কারণ রোমিং সার্ভিসেস অন নেই। নেটওয়ার্কটাকে ম্যানুয়ালি সার্চ করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর এই সুন্দরী গাছ সব। সো আপাতত হুজ্জুতের ঘাটের পাশে একটা দোকানে বসেছি। কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস একটু না হচ্ছে, আইল্যান্ডে কি পাওয়া যাবে পাওয়া যাবে না জানি না। সামনেই নদী, বেঞ্চে বসে আছি, একটু নদীর সিনটা দেখিয়ে দিই তোমাদের। এদিকে সব সুন্দরবনের সুন্দরী গাছগুলো রয়েছে যেগুলো নাকি কাঁটা কাঁটা বেরিয়ে থাকে, সেই কাঁটাগুলোর মধ্যে দিয়ে তারা ব্রিথ করতে পারে, অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। ব্রিদিং যে প্রসেসটা সেটা এই সুন্দরী গাছ এইভাবে করে। তো সুন্দরবনেও ম্যানগ্রোভ এরকম সিমিলার সিচুয়েশন। এখানটায় দেখা যাচ্ছে তো বেশ সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে। আর এই নদী, তো এই নদীটার নাম হচ্ছে চেনাই নদী, যেটা পাশ দিয়ে বয়ে চলেছে। বেশ চওড়াই, অনেকখানি চওড়া। এটা একটা বে অফ বেঙ্গল থেকে খাড়ি ঢুকে জিনিসটা চলে এসছে এই পাশটাতে। এদিকে আলোটা বেটার। আর এই পাশ থেকে যে জেটিটা রয়েছে এটা দিয়ে নেবেই সামনে নৌকাগুলো আসবে, আর আমাদের ওই আইল্যান্ডের ওপারে নিয়ে যাওয়া হবে। সবুজ গ্রিনারি দেখা যাচ্ছে চারিদিকে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়া যাক, সুনন্দারাও বাইরে বসে রয়েছে। তারপরে নৌকায় আসলে পরে বাকি ফুটেজ সেখানে আইল্যান্ডে পৌঁছানোর পর। ফাইনালি নেটওয়ার্ক এসে গেছে, মোবাইল ডেটাটা অটোমেটিক করতে হলো নেটওয়ার্ক সিলেকশনটা। তারপরে বাই ডিফল্ট এই এখন সব SMS আসতে শুরু করে দিয়েছে। তো নৌকার একটা ভটভটি আওয়াজ পাচ্ছি, হয়তো নৌকা এসে গেছে কাছাকাছি। বাইরে গিয়ে দাঁড়াই তাহলে, ততক্ষণ ক্যামেরাটা সঙ্গে নিয়ে যাচ্ছি।
সো নৌকা এসে গেছে, এবার বেরোনো যাক। এখানে আপাতত টোটো স্ট্যান্ডে এসে গেছি, আলাপিয়া ক্যাম্পের জন্য যাব, টোটো বুক করতে এসেছি। উদ্যুতের ঘাট থেকে তো এপারে এলাম, এপারের ঘাটের নামটা জানি না, আপাতত চারজন রয়েছে। আলাপিয়ার জন্য টোটো বুক, টোটো তো ছেড়ে দিল গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে, তারপরে অবশ্য সিমেন্টেড রাস্তা ছিল। তবে বলে রাখা ভালো, এই আইল্যান্ডে মোটামুটি 80টা ব্যাকপ্যাকার্স ক্যাম্প আছে, আর টোটো ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 35 টাকা পার পার্সন। সো অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিট টোটো রাইডের পর, প্রথমে একটু গ্রামের ভাঙাচোরা রাস্তা, তারপরে ভালোই সিমেন্ট করা রাস্তা, পিচ নয়, তো আমরা এসে পৌঁছলাম আলাপিয়ার কাছে। সুনন্দা, শৈলী, আবির সবাই এখান দিয়ে হেঁটে চলেছি আমরা। ফ্রেশ এয়ার পাওয়া যাচ্ছে খুব ভালো গ্রামে, তবে হ্যাঁ এখানে আসলে পরে খুব সুন্দর ফ্রেশ, একদম গ্রিনারি চারিদিকে, আর মানে মনে হচ্ছে লাংস ফুল অফ অক্সিজেন যেরকম বোঝা যায়। তার সাথে শুকি মাছের গন্ধ আছে, হ্যাঁ সে একটু সি সাইডে থাকে, বাট ব্যাপার হচ্ছে এখানে অনেক হাউসেস শুনেছিলাম মাঝখানে ভেঙে টেঙে গেছিলো আমফানের পর, বাট এখন অনেক রিকনস্ট্রাকশন হচ্ছে, ট্যুরিজমটা এখানে বাড়ছে, তাই জন্য আরও অনেক বেশি ক্যাম্পস আসছে এখানে। এন্ট্রান্স সো চেক ইন প্রসেস তো ডান আমাদের, একটু লোকেট করা হয়েছে, সাইন রিল্যাক্স করছে সুনন্দা, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ফ্রেশ কোকোনাট ওয়াটার, আর আমি এখানে রয়েছে। তো আপাতত আই কার্ড অ্যান্ড অল সব কিছু দিয়ে আমরা একটু আরামসে বসি। হ্যাঁ আই কার্ড দিয়ে আমরা চেক ইন প্রসেসটা মোটামুটি কমপ্লিট করেছি কিছুটা। সো দুটো ডাব এখানে রেখেছি, আবির বললো একটু কিছু
টুকটাক স্ন্যাক্স নিয়ে আসুক। আমরা নৌকায় ওঠার আগে বেশ কিছু কিনে নিয়েছিলাম। তো বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। ওয়েদার ইজ অ্যাবসলিউটলি স্মুথ, গরমের সেরকম ব্যাপার নেই, কোনো হিউমিডিটিও ব্যাপার নেই, ঠান্ডা হাওয়া আসছে আর একদম সামনেই সমুদ্র, ঘোরালেই দেখাতে পারবো। লাঞ্চের জায়গা, আমরা এখন ফাইনালি লাঞ্চ করতে এসেছি। কেন রোদে বসে খাবি বেকার, ছাওয়ায় বস আরামসে খাওয়া দাওয়া যাবে। হ্যাঁ এটা ক্লিন করে নিক, আমরা বারবিকিউর অর্ডারটাও এখানেই দিয়ে দেবো আর তারপরে ওখানে সন্ধ্যাবেলা হবে। বিচটা দেখে এলাম, মোহনার মতনই, খুব একটা জল নয় তবে সানসেটটা দেখতে খুব সুন্দর লাগবে, তাই না? সেটিং সানটা এটা উঠছে, উঠছে তো, ভিডিও সবসময় উঠছে। যখন তুমি বেফাস কথা বলে তখন বন্ধ হয়ে যাবে, তাই তো? সুনন্দার একটু শরীরটা ডাউন মনে হচ্ছে। আর বলো না, সবাই বোর হয়ে যাবে সুনন্দার শরীর খারাপ শুনে। সুনন্দা বাইরে খাচ্ছে আর ডাউন হচ্ছে, এই শুধু লোকে দেখে যাচ্ছে। ঠিক আছে, ও ওই প্যান্ট ফুড খেয়েছে, ঠিক হয়ে যাবে। কি ওষুধ দেওয়া হয়েছে? প্যানফার্টি। প্যানফার্টি তো আনা হয়েছিল কালকে, ও কিনে। মাথা ধরে আছে এখনো? তো আপাতত লাঞ্চ টাইম হয়ে গেছে, টাইম জানি না, খুব রিল্যাক্সিং লাগছে, আনওয়াইন্ড করার জন্য বেশ ভালো জায়গা। চারিদিকটা একটু দেখিয়ে দিই কীরকম। তো ক্যাম্প থেকে বেরিয়ে গিয়ে একটু ওয়াক থ্রু দিয়ে দিই ক্যাম্পটা কীরকম। তো এই দিক থেকে আমরা ঢুকেছিলাম আর এই দিকে হচ্ছে আমাদের সমুদ্রটা দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে সোজা গেলেই সমুদ্র। তো হচ্ছে আলাফিয়া। আলাফিয়াতে ঢোকা যাক। আলাফিয়াতে ঢোকার পর কী আছে? ফার্স্টে ঢুকেই রাইটে, ফার্স্ট রাইট এই গেট, এটা হচ্ছে রিসেপশন অফিস। তারপর এখান দিয়ে লাইন দিয়ে কয়েকটা মাড হাউসেস রয়েছে। এখানে কয়েকটা রয়েছে ফ্যামিলি টেন্ট, ওখানে কয়েকটা লার্জ টেন্ট আর এদিক দিয়ে সব কটা সিঙ্গেল টেন্ট। আমাদের দুটো টেন্ট দেখিয়েছিস? হ্যাঁ, ওটা আর একটু ডিটেলসে দেখাবো, চার্ট ছিল না। সো লাঞ্চ ওয়াজ ডান, ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তার সঙ্গে বেগুন ভাজা, একটা মাছ ভাজা, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। চিমচাম মেনু, বিচ সাইডে যেমন হয়। সানসেট মোটামুটি দেখবো বলেই ডিসাইড করেছি, সুনন্দা টেন্টে শুয়ে রয়েছে শরীরটা একটু খারাপ বলে। তো সূর্য দেখা যাচ্ছে একটু ডিফোকাস পিছনটা, বাট সানসেট ভাবছি যে একটা সুন্দর ক্যামেরাটা ওখানে সেট করেই ছবিটা তুলবো। খুব একটা লোক যে প্রচুর তাও নয়, দূরে দূরে আছে মোটামুটি, কিন্তু আবার খুব যে খালি তাও নয়। আপাতত রিসর্ট বা ক্যাম্প যেটা বলা যায়, ব্যাকপ্যাকার্স ক্যাম্প, সেটার দিকে এগিয়ে যাই। ভাবছি ক্যামেরাটা ওখানে সেট আপ করে একটু সানসেটটা তুলবো। এখানে পিছনে সূর্যটা দেখা যাচ্ছে, ওই যে সূর্য, সানসেটের টাইম হয়ে গেছে অলমোস্ট, আর একটুই ওপরে রয়েছে। তো আস্তে আস্তে ব্যাকপ্যাকার ক্যাম্পের দিকে হেঁটে যাই, তারপর ওখানে গিয়ে বসে সানসেটটা এনজয় করা যাক।
আলাফিয়াতে আমাদের 1050 করে পার পারসন পার টেন্টে নিয়েছে। তো আমরা দুটো টেন্ট মানে মোটামুটি 2100 টাকা, সেটাতে ইনক্লুডেড ছিল একটা ডিনার, একটা লাঞ্চ আর একটা ব্রেকফাস্ট, তার সঙ্গে কিছু ইভিনিং স্ন্যাক্স। থাকার জন্য শীতকাল কিন্তু আইডিয়াল, গরমকালে বেশ ভালোই গরম। And she lit up the candle, she showed me the way. There were voices down the corridor, but I heard them say, welcome to the Hotel California, such a lovely place, such a lovely place. Many a warmth at the Hotel California, any time of year you can find it here. I felt stiff and it twisted. She got a Mercedes Benz. She got a lot of pretty, pretty boys. She called friends. And they danced in the courtyard. Sweet summer sweat. Some dance to remember. Some dance to forget. So I call up the captain. Bring me my wine. Haven't had that spirit here since 1969. Since Hilda's busted out the phone's highway. Wake you up in the middle of the night just to hear them say, welcome to the Hotel California, such a lovely place, such a lovely face. Many a room from this to California. What a nice surprise. Bring a lullaby. Na 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 na. Na 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 na. Na 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 na. সো এখন মোটামুটি সন্ধে 7:30-8 মতন বাজে। মুখটা কি দেখা যাচ্ছে, একটু লাইট দেখে বসি। ইয়েস, এখানটা বেটার লাইট। তখন মোটামুটি ইভিনিং হয়ে গেছে, আমাদের বনফায়ারের কিছু শটস দেখালাম, আবির গানও গাইলো মাইক লাগিয়ে খুব সুন্দর, আরও হয়তো গাইবে রাতের দিকে। তো মিনওয়াইল আমাদের চিকেন বারবিকিউর স্টার্ট হয়ে গেছে, প্রচুর ক্যাম্পস আজকেই, আলাফিয়া ক্যাম্প পুরো হাউসফুল, প্রত্যেকটা টেন্ট ভর্তি। তো একটু কিছু সিনেম্যাটিক শটস তো দেখলাম আমরা বারবিকিউর, এবার একটু সামনে গিয়ে দেখা যাক কীভাবে করছে। ওরা লাইটের ব্যবস্থা করেছে ওটার সামনে, চিকেন পিসেসগুলো এবারে বারবিকিউর ওপরে চার্ড হচ্ছে, সেগুলো গিয়ে একটু দেখা যাক। আর মিনওয়াইল এই টেন্টের সামনে কীরকম কীরকমভাবে লাইটস আছে এগুলো দেখাই যাচ্ছে। তখন গিয়ে দেখা যাক কীরকমভাবে চিকেন বারবিকিউগুলো হচ্ছে। ও, সঙ্গে আবিরও আছে আমাদের। হাই, ফাইভ ফিফটি ইন দ্য মর্নিং। ইয়েস, সকাল 5:50, প্রচণ্ড ঠান্ডা। আর আমার ক্যাম্পটা যেখানে রয়েছি দেখাই যাচ্ছে, সারা রাত আমি আর সুনন্দা
এই ক্যাম্পে ছিলাম, আর সমুদ্রটা হচ্ছে জাস্ট এখানটাতে। আমাদের পাশটাতেই সমুদ্র, আর এই পাশে আরও অনেক অনেক ক্যাম্পস রয়েছে। আর আবিরা শৈলীরা ছিল এই জাস্ট পাশের ক্যাম্পটাতে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল টাইম। আর টেন্টের ভেতরটা একটু দেখিয়ে দিই কীরকম ছিল। হে গাইস, সো মোটামুটি আলোর একটাই এন্ট্রান্স এখান থেকে, আর পিছন থেকে আর একটা জিপ থাকে যেখানে নাকি নেটেড থাকবে, যে দুরকম থাকে, এয়ার পাস করবার জন্য, আর যদি খুব ঠান্ডা হয়ে যায় বাইরে সেই ক্ষেত্রে সেটাও সিল করে দিলে পরে ভেতরটা পুরো টেম্পারেচার লকড থাকে। তো এখন এর ভেতরে প্রচণ্ডই লো লাইট, আই হোপ দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতেই পারছি, ক্যামেরাতেও দেখতে পাচ্ছি ফোকাসিংয়ের ইস্যু হচ্ছে। সো সেটা সুবিধার্থে একটা লাইট দেওয়া আছে, ওটা জ্বালিয়ে তারপরে কথা বলি। ইয়াস, তো লাইটটা জ্বালালো পরে আর একটু বেটার ভিউ আছে। তো বলি, ফার্স্ট অফ অল এইটা হচ্ছে টেন্টের এন্ট্রান্সটা যেটা দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার সাথে সাথে এখানে মোটামুটি দুজনের শোয়ার মতন কমফোর্টেবল স্পেস, মানে আমি তো অলমোস্ট 6 ফিট, অলমোস্ট 5'10½ এরকম, তো আমার লেন্থ ওয়াইজ কোনো অসুবিধা হয়নি। টেন্টের ভেতরে বেসিক্যালি দুটো বালিশ থাকে, নিচে ভালো গদি রয়েছে, শুতে কোনো অসুবিধা হবে না। সেফটি সিকিউরিটি ওয়াইজ প্রত্যেকটা গাছ, তার মধ্যে CCTVs লাগানো রয়েছে, প্রত্যেকটা কর্নার ইজ কাভার্ড। আর তার সঙ্গে ভেতরে দিয়েছে একটা ফ্যান ইন কেস ইটস লিটল হট, আর একটা মাল্টিপোর্ট টু চার্জ ইউর ইকুইপমেন্টস। তো আমি ক্যামেরা চার্জ করেছি, মোবাইল চার্জ করেছি, অ্যান্ড সব কিছুই মোটামুটি কমফোর্টেবল ছিল। কী কী হলো, কী কী হয়েছে, আর সানরাইজ সেগুলো সব আস্তে আস্তে দেখব। মিনওয়াইল সুনন্দা গেছে একটু ব্রাশ করতে, এসে দুজনে মিলে কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, ফাইনালি আজকে একটু বেটার। আমি কালকে তো বিগড়ে গেছিলো, অ্যাজ ইউজুয়াল আমার যা হয় অ্যাসিডিটি ইনডাইজেশন, বমির পর বমি হয়ে কালকে সারা দিনটা নষ্ট, কোনো সবাইকে বোর করেছি আমি। যাই হোক, এখানে তো রিল্যাক্স করার ছাড়া আর কিছু থাকে না, নেচারের মধ্যে একদম খুব সুন্দর। এখানে ঠিক বালি নয়, বিচটা হচ্ছে মোটামুটি কাদামাটি এরকম দিয়েই তৈরি, অনেক ট্রাক্সের দাগ রয়েছে, আমার মনে হয় এখান থেকে একটা মাটি তুলতে আসে। আর একটু প্যানারোমিকভাবে দেখিয়ে দিই, কী সুন্দর দূরে দূরে নৌকাগুলো দাঁড়িয়ে। নৌকা দাঁড়িয়ে রয়েছে, আমরা একটু তাই জন্য সকালবেলা ওয়াকে বেরোলাম। আমাদের রিসর্টটা হচ্ছে যে সামনেই ব্যাকপ্যাকার্স ক্যাম্পটা, ওয়াকে বেরিয়েছি কিন্তু মাটিটা এত নরম, ভাবছি এরকম ঢুকে না। কিছু কিছু জায়গায় মাটি নরম আছে, আমরা এবার লেফটের দিকে যাচ্ছি, এদিকটায় কী আছে ম্যাপে দেখলে জানতে পারবো। চল এদিক থেকে একটু হেঁটে আসি, এদিক দিয়ে চল। তো ব্রেকফাস্টের আগে একটা ছোট হাঁটার পর আমরা বেশ ফ্রেশ ডাব খেলাম, ডাবের সাইজটা মোটামুটি বোঝা যাচ্ছে বেশ বড়, মানে আমার মাথার পাশে যদি রাখা যায় মোটামুটি আমার মাথার সাইজ, আমার আমার ডাবের মাথার সাইজ, তোমার ডাবটা কি এতটাই বড়? আমার তো আসছে, বাহ দেখা যাক, থ্যাংক ইউ। আমার থেকে ছোট, সাকি ভালো হয় না, বলছে না কড়া হয়ে গেছে। তো সকালের ওয়াক কমপ্লিট করলাম, ইয়েস, দিনটা রোদ কিন্তু বিশাল উঠে গেছে, গরম গরমই লাগছে। মৌসুমী আইল্যান্ডের মৌসুমী আইল্যান্ডের আমাদের ট্রিপ অলমোস্ট শেষ, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমরা, তারপরে শুরু হবে ড্রাইভ। সুনন্দাকে বলছি, এনকারেজ করছি একটু চালাবে নাকি গাড়িটা হাইওয়েতে, চালানো যায় কিন্তু এখানে না সব ওই পুলিশ পোস্টিং। হ্যাঁ, তোমাদেরকেও বলে রাখি, আমরা কিন্তু এবার প্রচুর ফাইন ফাইন দিতে হয়েছে, কোন পুলিশ ঘাপটি মেরে কোথায় বসে রয়েছে বোঝা যাচ্ছে না। আর স্পিড লিমিট যে কোথায় লিখে রেখেছে, কোন একটা ছোট্ট জায়গায় কোথাও 60 কোথাও 40 স্পিড লিমিট রয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে
আমাদের স্পিড 66-64 হতেই পারে ওভারটেক করবার সময় হয়, দুবার ধরে নিয়েছে। সেটাই প্রচুর, তোমরা আসলেও বি কনসিয়াস অ্যাবাউট ইয়ার স্পিড লিমিট, চেষ্টা করো 50-55 চালানের, না হলে ফাইন ভরতে হবে। अब जागता हूँ मेरा तुम्हें, अब दूरी ना सहनी, हर लम्हा कहता है ना जाने हाल मेरा ऐसा क्यों रहता है, दिल है जाने जाना। সো চেকআউট কমপ্লিট করে আমরা এগিয়ে যাচ্ছি, পিছনে সমুদ্রকে ফেলে এখন কিছু গ্রিনারি দেখব, আর তারপরে এই পাশে হচ্ছে মাছের আড়ত দেখা যাচ্ছে, প্রচুর মেছো গন্ধ আর বড় বড় ট্রলার থেকে ফিশেস আসলে পরে এখান থেকে সব থাকে। তো আমরা টোটো স্ট্যান্ডের দিকে এসে গেছি, শৈলী আয় স্পিড বাড়া। তো আমরা নৌকার জার্নি শেষ করে এখন গাড়ির উদ্দেশ্যে, পার্কিং এ গাড়ি রাখাই রয়েছে, সবাই খুব এক্সাইটেড ট্রিপটা করার পর, লকডাউনের পর নিজেদের গাড়ি করে এই ট্রাভেল সিরিজটা ডেফিনেটলি দেখলে অনেকেই অনেক সাবধান। হ্যাঁ একটু ইয়াং মাতাল ক্রাউড বেশি, যাই হোক ইয়াং না বুড়োগুলো মাতলামি করছিল। তো যারা গাড়ি নিয়ে আসছে বা এই ট্রেন, তো এখন বন্ধ লোকাল ট্রেন কিন্তু বাস চলছে, তার সঙ্গে আমরা এখন আপাতত গাড়িতে উঠি, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে। তো ফেরার পথে আমরা বেশ ভালোই রাস্তা পেলাম, সুন্দরভাবে কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে ড্রাইভ করে পৌঁছলাম ডায়মন্ড হারবারের জাস্ট অপোজিটে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাগরিকাতে। সেখানেই সুন্দর মতন লাঞ্চ কমপ্লিট করে নিলাম এবং তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। Yes, feeling much better. মেনুতে ছিল, তুমি দেখিয়েছো তো মেনুটা? ফিশ ফ্রাইটা ছেড়ে সব দেখিয়েছি। ভাত, ডাল,
আলু ভাজা, ফিশ ফ্রাই অ্যান্ড সহেলি অ্যান্ড রাজদীপ খেয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ও লাস্টে চাটনি পাপড়। ফিশ ফ্রাই আমরা অনেকগুলো খেয়েছি কিন্তু চাটনি পাপড়টা কেন যে তুমি নিলে জোর করে, আমি না খাওয়ার পরে পেটটা ব্যথা করছে। আমি না আমি না আবির আর আমার যৌথ উদ্যোগে।